একটা কথা বলি, এখন তো দিনে একটা জিনিস দেখবেন, মানে আমাদের জীবনের সাফল্য হোক বা ব্যর্থতা, যাই হোক না কেন, আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করি। শুধু ফেসবুক নয়, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা পোস্ট করি। তো আমার একটা বক্তব্য ছিল, এখনকার দিনে দেখবেন মানুষের মনটা না খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে, মানে মানুষ কিন্তু নিজেকে ছাড়া তার নিজের ঊর্ধ্বে আর কাউকে ভাবতে পারে না, আর অন্যের সাফল্য তো সহ্যই করতে পারে না। তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে নিজের সাফল্যটা সকলের কাছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আর কি, না দেখানোটাই ভালো। কেন বলুন তো, মানুষ ওই এখনকার দিনে না কারোর ভালোটা সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি এর থেকে বরং মজার কিছু বেশ জোকস, হাসির কিছু বেশ পোস্ট করেন, তাহলে মনে হয় ভালো। কারণ মানুষ ভাববে এগুলো দেখে যে আপনার কোনো ভবিষ্যৎ নেই, কারণ মানুষের মনটা তো এখন খুব সংকীর্ণ হয়ে গেছে, নিজেকে ছাড়া তো কিছু ভাবতে পারে না। তো সে জায়গায় দেখে আপনার সাফল্য দেখে বেশিরভাগ মানুষের কি হয় বলুন তো, হিংসেই হয়। আমার মনে হয় সবকিছু নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে শুরু করে নিজের সফলতা সবকিছুই ওই ফেসবুকে পোস্ট করার কিছু নেই। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন।